কোন এক যুদ্ধে মুসলিম বাহিনী অগণিত গনিমতের মধ্যে হাতে পেয়েছিল খাঁটি সোনায় গড়া একটি দুষ্প্রাপ্য মুকুট, যা ছিল মণিমুক্তায় সুসজ্জিত ও চমৎকার নকশায় খোদিত, যার শোভা আর চাকচিক্যে যে কারোর চোখ আটকে থাকে। অনেকেই ভিড় ঠেলে ঘাড় উঁচু করে সেটা দেখতে থাকল। সেনাপতি ইয়াজিদ সেটা হাতে নিয়ে উঁচু করে ধরলেন, যেন পেছনের এবং দূরের সৈনিকরাও দেখতে পায়। অবশেষে তিনি প্রশ্ন করলেন, তোমরা কি মনে করো যে এই দুষ্প্রাপ্য স্বর্ণ মুকুটকে উপেক্ষা করতে পারে? সবাই এক বাক্যে বলল, অসম্ভব। তিনি বললেন, একটু পরে আমি তোমাদেরকে দেখাবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এখনও দু একজন এমন মানুষ রয়েছে যারা এটাকে উপেক্ষা করতে পারে। শুধু এটাকে নয়, এর চেয়ে হাজার লক্ষ কোটি মুকুটকেও তারা উপেক্ষা করতে পারে, তারা এর প্রতি মোটেও আগ্রহী নয়। এরপরে তিনি একজন প্রহরীকে ডেকে বললেন, খুঁজে দেখো মুহাম্মদ ইবনে ওয়াইস আল আজদি কোথায়, তাকে ডেকে নিয়ে এসো। প্রহরী তাকে সেনা ছাউনির সর্বত্রই খুঁজলেন, কিন্তু কোথাও পেলেন না। তাকে পাওয়া গেল লোকালয় থেকে একটু দূরে নামাজ ধোয়া ও ইস্তিগফাররত অবস্থায়। প্রহরী কাছে এসে বলল, জনাব, সেনাপতি আপনাকে সাক্ষাতের জন্য আহ্বান করেছেন, এখনই যেতে বলেছেন। তিনি প্রহরীর সঙ্গে এলেন, সেনাপতির কাছে পৌঁছে তাকে সালাম দিলেন এবং কাছে গিয়ে বসলেন। সেনাপতি সালামের জবাব দিলেন, মুকুটটি নিজের হাতে তুলে ধরে বললেন, ইয়া আবা আবদুল্লাহ, মুসলিম সৈনিকরা এই দামি মুকুটটি গনিমত হিসাবে পেয়েছে। যুদ্ধলব্ধ সম্পদে আপনার অংশ হিসেবে এই মুকুট আপনাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সকল সৈনিকেরও এতে সম্মতি রয়েছে। তিনি বিস্মিত হয়ে বললেন, মাননীয় সেনাপতি, এই দামি মুকুটটি আমাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? সেনাপতি বলল, হ্যাঁ, আপনাকে আপনার প্রাপ্য হক হিসাবে এটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওয়াইস বলল, মাননীয় আমির, এটা আমার কোনো দরকার নেই, আপনাকে এবং আপনার সকল সৈনিককে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমির বলল, আমি আল্লাহর নামে কসম করে বলছি, এটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। সেনাপতি যেহেতু আল্লাহর নামে শপথ করে বসলেন, মোহাম্মদ বিন ওয়াইস আল আজদি আর কথা না বাড়িয়ে মুকুটটি গ্রহণ করলেন, অতপর অনুমতি নিয়ে সেখান থেকে চলে গেলেন। যারা তার আসল পরিচয় জানত না, তারা কেউ কেউ বলতে লাগলো, আরে বুড়ো তো দেখি ভালো দান মারল, এত দামি মুকুটটা হাতে পেয়েই চম্পট দিল, একটি কথাও বলল না। এরপর সেনাপতি এক খাস লোককে নির্দেশ দিলেন, গোপনে তাকে অনুসরণ করবে এবং স্বর্ণ মুকুটটি নিয়ে তিনি কি করেন সে খবরটা আমাকে জানাবে। লোকটি গোপনে তার পিছনে ছায়ার মতো লেগে থাকল। মুহাম্মদ বিন ওয়াইস আপন পথে চলতে লাগলেন স্বর্ণ মুকুটটি হাতে নিয়ে। বেশ কিছু পথ চলার পর সামনে পড়ল এক অতি দুরবস্থার ভিক্ষুক। ভিক্ষুক তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমাকে কিছু দান করুন। মুহাম্মদ বিন ওয়াইস দানে বামে তাকালেন, সামনে পিছনে পরখ করলেন। যখন তিনি নিশ্চিত হলেন যে কেউ তাকে দেখছে না, অমনি স্বর্ণ মুকুটটি ভিক্ষুকের হাতে তুলে দিলেন। এরপর ভীষণ ফুর্তি ভরা মন নিয়ে সেখান থেকে সরে পড়লেন, যেন এক ভারী বোঝা কাঁধ থেকে নামাতে পেরেছেন। সেনাপতির চর ভিক্ষুককে হাজির করল সেনাপতির সামনে। তার কাছে পুরো বিষয়টির বর্ণনা দিলে তিনি ভিক্ষুকের নিকট থেকে মুকুটটি ফেরত নিলেন এবং বিনিময়ে তাকে প্রচুর অর্থ দিলেন, যা পেয়ে ভিক্ষুক মহাখুশিতে বিদায় হল। এবার সেনাপতি সৈনিকদের বললেন, আমি পূর্বেই তোমাদেরকে বলেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে এখনও এমন অনেক মানুষ রয়েছে যার এই মুকুটটির দিকে এবং এর মতো হাজার মুকুটের দিকেও কোনো আগ্রহ আকাঙ্ক্ষা নেই। প্রিয় দর্শক, এই ছিল তাবেইন এবং আমাদের পূর্বসূরীদের অবস্থা। তারা দুনিয়ার প্রতি ছিলেন সম্পূর্ণ নির্মোহ, আর আমাদের অবস্থা দেখলে হয়তো তারা লজ্জায় মরে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তাদের মতো জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।